চুল পড়া কমতেছে না, দাড়ি ঝরা কমছে না। যদিও চুল পড়ে যাচ্ছে, দাড়ি পড়ে যাচ্ছে, কিন্তু নতুন করে গজায় না। এর যে চিকিৎসা, এই চিকিৎসা নিয়ে অনেকে ভিডিও দিয়েছে ইউটিউবে। তবে আজকে আমি আপনাদেরকে নতুন একটা বিষয় জানাতে যাচ্ছি। আমাদের হোমিওপ্যাথিকের এমন কিছু মেডিসিন রয়েছে যে আপনার যদি দৈনিক 100টির বেশি চুল পড়ে, গবেষণা বলা হয়েছে 100 থেকে 125টির বেশি যদি কারো চুল পড়ে, তাহলে এরা চুল পড়ার সমস্যার নানা রোগ বলা হয়ে থাকে। বিশেষ করে টাক পড়াটাকে এন্ডোজেনেটিক অ্যালোপেসিয়া বলা হয়ে থাকে। তো কারো যদি মাথার চুল উঠে বিভিন্ন জায়গায় টাক পড়ে যাচ্ছে, বা দাড়ির বিভিন্ন জায়গায় দাড়ি জুড়ে যে টাক পড়ে যাচ্ছে, এর উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা কী, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আমি নিয়মিত এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি, বিশেষ করে আরোগ্যখানা হোমিও হল, বিশেষ করে আরোগ্যখানা ইউটিউব চ্যানেল আপনাদেরকে বিভিন্ন বিষয়, স্বাস্থ্য বিষয় বিভিন্ন বিষয় জানিয়ে থাকি, ওষুধ সম্পর্কে, রোগ সম্পর্কে জানিয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব আপনারা লাইক, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন বলছি। প্রিয় বন্ধুরা, চুলের সমস্যা সবার মধ্যে প্রায় লক্ষ্য করা যায়, কারণ চুলের যত্ন না নেওয়ার ফলে আমাদের দৈনিক 100টি বা 125টিরও বেশি অনেকের চুল পড়তে দেখা দেয়। যদি 100 থেকে 125টির মতো চুল পড়ে তবে এটি স্বাভাবিক, কারণ প্রত্যেকটা প্রাণীর মরতে হয়। আমাদের দেহের যে লোমকূপ রয়েছে, তো এগুলোর কিন্তু এক সময় বয়স শেষ হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে, নতুন চুল গজায়। তবে এটি স্বাভাবিক, 100 থেকে 125টির মতো যদি চুল পড়ে, তবে এর বেশি পড়লে বুঝতে হবে আপনার যে, বিশেষ করে যাদের টাক পড়ে যাচ্ছে, দাড়ি পড়ে যাচ্ছে, তো এটাকে মূলত টাক পড়ে যাওয়াটাকে এন্ডোজেনেটিক অ্যালোপেসিয়া বলা হয়ে থাকে চিকিৎসা বাসায়। তা আসলে যদি আমাদের অতিরিক্ত চুল পড়ে যায়, দাড়ি জোরে পড়ে যায়, তাহলে আমাদের কি করণীয়, আমি আপনাদেরকে আজকে হোমিওপ্যাথিকের সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ পপুলার যে, বিশেষ করে এই 3 থেকে 4টি মেডিসিন যদি আপনি খেতে পারেন, প্লাস চুল এবং দাড়িতে লাগাতে পারেন, ইনশাল্লাহ তাআলা আপনি 1 মাসের মধ্যেই রেজাল্ট পাবেন, আপনাকে আর দ্বিতীয় কোর্স ওষুধ খাওয়া লাগবে না। তবে অবশ্যই আপনাকে কিছু বিষয় ফলো করতে হবে, সেই বিষয়গুলো আমি শেষে আপনাদেরকে বলবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনি ওষুধ যদি নাও খান তাও আপনাকে এগুলো মেনে চলতে হবে। তো সেই বিষয়গুলো বলার পূর্বে আমি ওষুধ নিয়ে আজকে কথা বলবো। বিশেষ করে আমাদের হোমিওপ্যাথিকে সেলেনিয়াম একটি ওষুধ রয়েছে, 3X। এই মেডিসিনটা অনেক পুরুষ এবং কি মহিলারা খেয়ে থাকেন নানা বিষয়, বিশেষ করে চুল পড়ার জন্য এই মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত উপকারী। যাতে দেখা যাচ্ছে টাক পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, দাড়ি ঝরে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই মেডিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ হলো এটার মধ্যে বিশেষ করে সেলেনিয়ামের ঘাটতির ফলে যাদের সমস্যা দেখা দেয়, পুষ্টির অভাব দেখা দেয়, ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়, তাদের এই ক্যালসিয়াম, তাদের এই প্রোটিন এগুলোর অভাব পূরণ করে। তো আপনারা বিশেষ করে চুল পড়ার সমস্যার জন্য এই সেলেনিয়াম ওষুধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই আপনারা খেতে পারেন। তারপর দ্বিতীয় যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো টিটেনিয়াম। টিটেনিয়ামটা আমাদের চুলের সমস্যার জন্য ভালো কাজ করে, বিশেষ করে হরমোন সমস্যা যদি থাকে, দেখা যাচ্ছে যে আপনার যৌন দুর্বলতা যাদের রয়েছে, চুল পড়া সমস্যা রয়েছে, তারাও কিন্তু টিটেনিয়াম খেতে পারেন। আরটা রয়েছে টেস্টিস থেরিয়াক্স।
টেস্টোস্টেরক্স হলো দৈহিক ও দৈহিক পরিবর্তনের সন্ধিকারের সমস্যা, যৌন দুর্বলতা, বার্ধক্যজনিত দেহ মনের ক্ষমতার অবনতি। সিলেনিয়াম, টিটেনিয়াম, টেস্টিস থ্রি এক্স, এই তিনটি মেডিসিন যদি আপনার চুল পড়ার সমস্যার জন্য খেতে পারেন, আপনাদের প্রোটিনের ঘাটতি, আপনাদের দেখা যাচ্ছে যে ক্যালসিয়ামের ঘাটতি, আপনাদের টেস্টোস্টেরনের কম বেশি হয়ে থাকে, অনেকে দেখা যাচ্ছে অতিরিক্ত টেস্টোস্টেরন হরমোন হওয়ার পরে দেখা যাচ্ছে গ্রোথ গ্রোথ ভর হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় করতেছে, এটা ব্যালেন্স করে দিবে। আবার কেউ দেখা যাচ্ছে টেস্টোস্টেরন হরমোন কম নির্গত হওয়ার ফলে তার চুল এবং দাড়ি গজাচ্ছে না, সেক্ষেত্রেও টেস্টোস্টেরনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই তিনটি মেডিসিন আপনারা নিয়মিত মোট দুটি 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 মোট 6টি বড়ি সকালে এবং কি 6টি বড়ি রাত্রেবেলা আপনারা কী করবেন, গ্রহণ করবেন মাত্র 1 মাস, ইনশাআল্লাহ তাআলা আপনাদের চুল পড়া এবং কি দাড়ি জুড়ে পড়া সমস্যা 1 মাসের মধ্যে সমাধান পেয়ে যাবেন। আর বাহ্যিকভাবে যে মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন সেটা হলো জ্যাব্রান্ডি মাদার টিনসার মেডিসিনটা। এই মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত উপকারী, আপনারাও কিন্তু কিন্তু ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করবেন হলো দুপুরবেলায় গোসল করার পরবে আপনারা 3 থেকে 4 ফোঁটা এখানে দিবেন, বা 5 ফোঁটা সর্বোচ্চ দিয়ে এখানে নারিকেল তেল দিয়ে ভালোভাবে মিশ্রিত করে আপনারা চুলের মধ্যে কী করবেন, এভাবে করে লাগাবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন 7 থেকে 15 দিনের ভিতরে আপনার চুল পড়ার সমস্যা কমে যাবে, আপনার দাড়ি পড়ার সমস্যা কমে যাবে। এই মেডিসিনগুলোর পাশাপাশি আপনার কিছু বিষয় খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমরা অনেকে রাত জেগে থাকি, রাত জেগে থাকার কারণে আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো কিন্তু হজম হচ্ছে না, হ্যাঁ, এবং কি আপনার শরীর কিন্তু সতেজ হচ্ছে না। হ্যাঁ, আপনি দেখবেন যারা নিয়মিত ঘুমায় তাদের চুল দাড়ি, তাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য অনেক উন্নত থাকে, তাই নিয়মিত ঘুমানোর চেষ্টা করতে হবে। তারপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ভাজা পোড়া, অতিরিক্ত তেল ভাজা খাবার, হ্যাঁ, এগুলো পরিহার করতে হবে। পুষ্টিকর খাবার বেশি গ্রহণ করতে হবে, সামুদ্রিক মাছ, ওমেগা থ্রি রয়েছে এই ধরনের খাবারগুলো গ্রহণ করতে হবে। তারপরে ধরুন আপনার মাছ, ডিম, মুরগি, গরু মাংস, হ্যাঁ, এই জাতীয় খাবারগুলো গ্রহণ করবেন, শাক সবজি এগুলো গ্রহণ করবেন। তবে অতিরিক্ত তেলে ভাজা খাবার একবারে পরিহার করার চেষ্টা করবেন। তারপর আরও কিছু বিষয় আছে, নিয়মিত 4 থেকে 5 লিটার পানি পান করার চেষ্টা করবেন। আবার আরেকটা বিষয় রয়েছে, বিশেষ করে যে আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেন, এটা কিন্তু ঠিক না। আপনার নির্দিষ্ট একটা ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনাদের চুল পড়ার সমস্যা, দাড়ি জুড়ে পড়ার সমস্যা আরও হয়ে যাবে। আরেকটা বিষয় থাকে যে আপনার বিশেষ করে যে যারা ধুলোবালিতে কাজ করেন, হ্যাঁ, তাদের কিন্তু আমি মনে করি ধুলোবালি কিন্তু কাজ করা ঠিক না। ধুলোবালিতে কাজ করলে অসুবিধা হয়ে যায়, বিশেষ করে আপনার চুলের বিভিন্ন জায়গায় আপনার দেখা যাচ্ছে ধুলোবালি লেগে যায়, দেখা যাচ্ছে চুলের যে গোড়া রয়েছে সেটা দুর্বল হয়ে পড়ে, হ্যাঁ, দাড়ির গোড়া দুর্বল হয়ে যায়, হ্যাঁ, এতে আমাদের চুল পড়া এবং কি দাড়ি জোরে পড়ার সময়টি প্রকট হতে থাকে। আপনাকে চুলের ব্যাপারে, দাড়ির ব্যাপারে যত্ন নিতে হবে। আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনার চুল এবং দাড়ি গজাবে, আর আপনি বাহ্যিকভাবে যে বিষয়গুলো আপনার ঘরোয়া পদ্ধতিগুলো মেনে চলতে যদি পারেন, তাহলে আশা করি আপনার চুল এবং দাড়ির যত্নে আপনি উন্নতি লাভ করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।